বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। স্মাইল উইথ সুরভির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর হ্যাঁ, যারা ইতোমধ্যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ শুক্রবার, ছুটির দিনে আমাদের আসলে প্রত্যেকেরই ঘুম থেকে উঠতে একটু বেশিই দেরি হয়ে গিয়েছিল, তাই কোনোভাবে একটু ব্রেকফাস্ট আমরা করেই চলে এসেছি আমি রান্নাঘরে। মাছ মাংস ভিজিয়ে রান্না করে খাবার সময়টা খুব বেশি আমি পাবো না, আর যেহেতু আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ এসে শেষ করে এসেই আসলে আমরা খেতে বসবো, তাই ভাবলাম যে আজকে একটু সিম্পল কোনো কিছু করা যায় কি না, তাই টুকটাক কিছু ভর্তা আজকে আমি করে নিচ্ছি। এটাকে ডিসক্রাইব করারও কিছু নেই, আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝে যাবেন। আর আমার উনি তো সবসময় এই মাছ মাংসর থেকে এই ধরনের ভর্তাগুলোই বেশি পছন্দ করে। তাকে যদি সবসময় দেয়া হয় যে ডিম ভাজি, আলু ভর্তা, ডাল, এটা নাকি তার কাছে বেহেস্তি খাবার বলে মনে হয়। আর কখনোই আমি তার কাছ থেকে আমার কোনো কাজ যদি ডিলে হয়ে থাকে, ভুল হয়ে থাকে বা আমি করতে না পারি, সেটার জন্য যে কোনো রকম রাগ করা, মন খারাপ করা বা আমাকে একটু বকা দেয়া, এই ধরনের কোনো বিহেভিয়ার আমি তার কাছ থেকে কখনোই পাইনি আলহামদুলিল্লাহ। সব ভুলগুলোকে পাশ কাটিয়ে দূরে সরিয়ে রেখে সে সবসময় আমার কাজগুলোকে সাপোর্ট করে গেছে। আজকে আমি যে ডেইলি ব্লগগুলো করি, আসলে তো শখের বশেই করি, এই শখটাকে সাপোর্ট দেওয়া, সবসময় আমার পাশে থাকা, এইগুলোর জন্য যে মানুষগুলো আসলে লিস্টে চলে আসে, যাদের নাম আসলে না বললেই না, তাদের মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড অন্যতম। তো আলু ভর্তাগুলো করে নিয়েছিলাম, এখন আমি করে নিচ্ছি ডিম ভর্তা। এই ফাঁকে এসে দেখে গিয়েছে যে আজকে আসলে দুপুরে লাঞ্চের মেনুটা কি, এবং দেখে খুব খুশি হয়ে গিয়েছে যে আজকে ভর্তা ভাত। আর যেহেতু অনেক বেশি গরমও পড়েছে, তাই আমাদের বাসায় প্রত্যেকেই কিন্তু এই ধরনের একটু ড্রাই খাবারগুলোকে বেশি পছন্দ করে। ঝোল, ঝাল, মাছ মাংস প্রায় সময় দেখা যায় যে তারা খুব বেশি গরম পড়লে পছন্দ করে না। আর আমারও এদিকে সাপে বর দিয়েছে, আমি একটু ফাঁকিবাজি করে ভর্তা ভাতের আয়োজনই করে নিয়েছি, যদিও আজকে শুক্রবার। তারপরেও আসলে একটা দিন যদি কাজের থেকে চাপটা একটু কম আসে, রান্না বান্নার এত বেশি ঝক্কি ঝামেলা না থাকে, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? অন্যান্য ছুটির দিন যদি আমি রান্না করতে আসি বা যদি দেখা যায় যে সন্ধ্যার সময় রান্না করতে আসি, সে অফিস থেকে ফিরে এসেও কিন্তু আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে রান্নার কাজে হেল্প করতে থাকে আলহামদুলিল্লাহ। এই তো আমার ভর্তাগুলো করা শেষ, সিম্পল আলু ভর্তা, ডিম ভর্তা, এবং খুব বেশি যেন ড্রাই না লাগে সেজন্য আমি এগুলোর সাথে একটু পাতলা মসুর ডালও রেখেছি। এখন ঠিক সন্ধ্যাবেলার নাস্তার টাইমটা হয়ে এসেছে। আমি দেখলাম যে আমাদের ননদ আমাদের জন্য নুডলস করে নিয়ে এসেছিল, এটা মিস্টার নুডলস কোরিয়ান ফ্লেভারটা, এবং সাথে ছিল দুধ চা। আর এখন আমাদের ডিনারের সময়। আজকে বলছিল যে আর কিছুই করার দরকার নেই রাতের জন্য, সে কোন ফাঁকে যেন আমাদের সবার জন্য রাতের খাবারটা ফুড পান্ডাতে অর্ডার করে দিয়েছিল। তো আমার খুব পছন্দের ম্যাট শেফের এটা হচ্ছে আচারি রাইস আর বেসিল চিকেন রাইস, তার জন্য যেটা ছিল সেটা অর্ডার করে দিয়েছিল। আজকে বলছিল যে যেহেতু সিম্পলের মধ্যেই দুপুরটা গিয়েছে, তুমি রাতে আর কোনো রান্নার ঝামেলা নিও না। বলতে গেলে পুরোপুরি আমার একটা ছুটির দিন আজকে হয়েছে, একদমই রান্নাবান্নার ঝামেলা যখন থাকে না তখন আসলে এটাকে ছুটির দিনই বলা যেতে পারে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন এইভাবে আসলে আমি প্রতিটা দিন পার করে ফেলতে পারি, এভাবেই আমার হাজব্যান্ডের ভালোবাসায় এবং আমার ননদের টেক কেয়ারে আমার সংসারটা ভরপুর থাকে। খেতে খেতেই আজকে বিদায় নিচ্ছি এই ব্লগ থেকে। তবে আমার এই ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুভকামনা সকলের জন্য।